हेलो फ्रेंड्स, बांगाली नाना सादे आपनादेर सबाईके स्वागत। आजकेर रेसिपी ओल चिंगड़ी डालना बा रसा। घरे थाका उपकरण दिए झटपट दुर्दान्त स्वादेर ए ओल चिंगड़ी डालनाटा सहजेई तैरि करे नेवा जाय। भात ओ रुटिर संगे एर स्वाद असाधारण। एभाबे करे रान्ना करले एकदम मांसेर मतन खेते लागे। देखे नेवा जाक आजके आमार रेसिपि। ओल चिंगड़ी रान्ना करार जन्य 500 ग्राम ओल खोसा फेले आमी डुमो करे केटे नियेछि। आपनारा आपनादेर प्रयोजन मतन ओलटा निये पछन्द मतन केटे निते पारेन। ओलटा एबार भालो करे धुये आमी जल झरिये नेब। ओलटा आमी एकटु भाप दिये नेब, तार जन्य आगे थेके जल गरम होते बसिये दियेछिलाम। जल गरम होये गेछे, एक चामच नुन दिये दिलाम। केटे धुये रखा ओलटा मेन मते दिये दियेछि। दिये भालो मतन करे मिशिये गैसेर फ्लेमटा मीडियाम टू हाईते रेखे 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব। এভাবে করে ওলটা যদি একটু ভাপ দিয়ে নাও হয়, ওলের গায়ে যে হররের ব্যাপারটা থাকে সেটা চলে যায়, ওলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওলটা খেতে ভালো লাগে। ওল কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করবেন না, 40 থেকে 50% সেদ্ধ হলেই হয়ে যাবে। ওল এখানে হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, জলটা আমি ঝরিয়ে নেবো। ওলের জলটা ঝরিয়ে নিয়েছি, ওলটা আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, তো এক্সট্রা জলটা ঝরে যায় আর ওলটা একটু শুকিয়ে যায়, তাহলে ভাজতে সুবিধা হবে। আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন। এবার চিংড়ি মাছটা একটু মেখে নেবো। দিয়ে দিলাম 1/2 চামচ নুন, আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে চিংড়ি মাছটা একটু মেখে নেবো। চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই ওলের তরকারিটা এভাবে করে নিলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এবার রান্নাটা করে নিচ্ছি। গ্যাসের একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হতে দেবো, চাইলে আপনারা সাদা তেলে রান্নাটা করতে পারেন। ভাপ দিয়ে রাখা ওলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো। আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেজন্য বুঝে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ওলটা হালকা লালচে করে একটু ভেজে নেব। ওল এখানে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা পাত্রের মধ্যে ওলটা আমি তুলে নিলাম। ওল ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। চাইলে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তেলটা ভালো মতন গরম হতে দেবো। তেল এখানে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর 2 তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিলাম। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে দেবো অল্প করে একটু নুন। নুনটা দিয়ে ভালো মতন করে একটু মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভাজবো। খুব বেশি লাল করে এখানে ভাজার দরকার নেই। পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা রসুনটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট ভেজে নেবো। কাঁচা আদা রসুনের গন্ধটা চলে গেলেই হয়ে যাবে। আপনাদের যদি ওলের পরিমাণ এর থেকে বেশি হয় তাহলে আদা রসুনের পরিমাণটা বেড়ে যাবে, আর কম হলে একটু কমে যাবে। আদা রসুন এখানে ভাজা হয়ে গেছে, 1/2 টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে, লোতে রেখেই এই টমেটোর জলের মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ দিলাম ধনের গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এর বদলে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারেন। আর দিচ্ছি 1 চামচের থেকে একটু কম কাশ্মীর গুঁড়ো লঙ্কা, এটা কালার হবে, ঝাল হবে না। যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন। আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো মতন করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিট মশলাটু কষিয়ে নেব। এখানে মশলাটু শুকিয়ে গেছে, তার জন্য অল্প করে একটু গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে মশলাটা পুড়ে যাবে না, ভালো মতন মশলাটা কষানো যাবে। অল্প অল্প করে জল দিয়ে যদি মশলাটা ভালো মতন 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঝোলের স্বাদ ভালো হয়। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য টমেটো দিয়েছি বলে টমেটোর টক ভাবটা কাটাবে। যখন এর থেকে তেল ছেড়ে দেবে মনে করুন মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালো মতন কষানো হয়ে গেছে, টমেটোও গলে গেছে। এবার নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি মশলার সঙ্গে চিংড়ি মাছটা কষিয়ে নেব। চিংড়ি মাছ না ভেজে এভাবে করে মশলার সঙ্গে কষিয়ে যদি রান্না করেন এর টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। দেখুন এখানে মশলাটা আবারও শুকিয়ে গেছে, আবারও অল্প করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আমি ওলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে একটু মিশিয়ে নেব। ওলটা দিয়ে আমি একটু এই চিংড়ি মাছের সঙ্গে একটু কষে নেব, তাহলে ভালো মতন ওলের মধ্যে মশলাটা ঢুকবে, খেতে ভালো লাগবে। শুকিয়ে গেছে বলে আবার অল্প করে একটু জল দিলাম। জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে। ভালো মতন এখানে চিংড়ি মাছ দিয়ে ওলটা কষানো হয়ে গেছে। এবার আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু গরম জল অ্যাড করতে হবে। আমি এখানে 4 কাপ মতন জল দিয়ে দিলাম, মানে 4 কাপের। যেহেতু এখানে আমি ওলটা 50% আগে ভাপ দিয়ে নিয়েছিলাম, সেজন্য বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। আর ভেজে যেহেতু কষিয়ে নিয়েছি এতে কিন্তু আরও সেদ্ধ হয়ে গেছে। চেষ্টা করবেন ওলটা কম সেদ্ধ করতে, তাহলে ভালো মতন ভেজে কষিয়ে নিয়ে রান্না করবেন, তাহলে খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, ঝোলটা এখানে ফুটে গেছে।
এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেবো। 4 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম, ভালো করে একটু মিশিয়ে নেবো। আর দেখে নিচ্ছি ওলটা কিরকম সেদ্ধ হয়েছে। ওল কিন্তু এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। আমি দেখে নিয়েছি কারণ নুন কম আছে, তাই স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আমি কিন্তু গ্রেভিটা এরকমই রাখবো, ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে, সেজন্য নাওয়ার সময় ঝোলটা একটু হালকা রাখবেন। 2 মিনিট ফোটানো হয়ে গেছে। সেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ঘি দিতে পারেন, আমি ঘি দেবো না, আমার কাছে চিংড়ি মাছের ফ্লেভারটা বেশি ভালো লাগে। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান দেখে এই সময় নামিয়ে নিতে হবে। ওল চিংড়ি ডান লাগানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ভাত ও রুটির সঙ্গে এই ডালনার স্বাদ কিন্তু অসাধারণ। এভাবে করে যদি আপনারা রান্না করেন খেতে কিন্তু একদম মাংসের মতন লাগবে। আর যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না, শুকনো লঙ্কা জিরে তেজপাতা ঘি গরম মশলা দিয়ে রান্না করে নিতে পারেন, সেটা খেতেও ভীষণই ভালো হয়। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে এটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।